এন্টামিবা হিস্টোলাইটিকা নামক পরজীবী প্রোটোজোয়া আমাদের দেহে আমাশয় নামক রোগ সৃষ্টি করে। আমাশয় রোগের প্রাদুর্ভাব প্রধানত গ্রীষ্মপ্রধান অঞ্চলে দেখা যায়। এই রোগের প্রধান লক্ষণ হল পেট ব্যথা, ডায়রিয়া, পেটে খিচুনি, মলের মধ্যে রক্ত, ক্লান্তি, হালকা জ্বর, হজমের সমস্যা ইত্যাদি। আমাশয় রোগের তীব্র আক্রমণে অন্ত্রের মধ্যে এবং লিভারে ক্ষত সৃষ্টি হতে পারে। এই ভিডিওতে আমাশয় রোগ প্রতিরোধ করার উপায় সম্পর্কে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। কিভাবে আমাশয় রোগ প্রতিরোধ করবেন? খাওয়ার আগে ফল ও শাকসবজি ধুয়ে নিন। শাকসবজি ও ফলের মধ্যে বিভিন্ন প্রকার জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কৃমির ডিম ইত্যাদি লেগে থাকতে পারে। এ কারণে বাজার থেকে শাকসবজি এবং ফল বাড়িতে নিয়ে আসার পর অবশ্যই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। শাকসবজি ও ফল ধোয়ার জন্য বিশেষ ধরনের ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করা যেতে পারে। শাকসবজি ও ফল ধুয়ে নিলে ক্ষতিকারক কীটনাশক থেকেও বাঁচা সম্ভব হয়। ভ্রমণের সময় কাটা ফল ও শাকসবজি না খাওয়াই ভালো। বিশুদ্ধ পানীয় জল পান করুন। সকল সময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বোতলে প্যাক করা পানীয় জল পান করার সময় বোতলের গায়ে প্যাক করার তারিখ দেখে নিন। সবথেকে ভালো হয় জল ফুটিয়ে খেতে পারলে। এক্ষেত্রে জলকে কম করে 2 মিনিট ফোটাতে হবে। বোতলজাত নয় এমন কোনো পানীয় পান করা চলবে না। চা ও কফির মতো গরম পানীয়গুলি সাধারণত নিরাপদ। ওয়াইন, বিয়ার ও অন্যান্য অ্যালকোহলযুক্ত পানীয় সেবন করা নিরাপদ, কিন্তু এর মধ্যে বরফ দেওয়া চলবে না। স্ট্রিট ফুড বা রাস্তার খাবার এড়িয়ে চলুন। রাস্তার খাবার বা ছোট গাড়িতে বিক্রি করা খাবার না খাওয়া উচিত। যদিও বেশ কিছু বিক্রেতা খাবারের সঠিক মান বজায় রাখেন, কিন্তু কে ভালো খাবার পরিবেশন করছে সেটা বোঝার তেমন কোনো উপায় নেই। তাই খাবারের মান নিশ্চিতভাবে ভালো হলে তবেই সেটা গ্রহণ করা যেতে পারে। রাস্তার খাবার খেলে অবশ্যই গরম খাবার খান। রাস্তার খাবার খাওয়ার পর পেট খারাপের লক্ষণগুলি সম্পর্কে সচেতন থাকুন। সমস্যা হলে চিকিৎসা শুরু করুন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখুন। খাদ্য থেকে হওয়া অসুস্থতা এবং আমাশয়ের মতো সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। সাবান দিয়ে হাত ধোয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খাওয়ার আগে এবং পরে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। বাথরুম ব্যবহার করার পরও ভালোভাবে হাত ধোয়া উচিত। সঠিকভাবে হাত ধোয়ার জন্য প্রতিটি হাতের সামনে ও পিছনে সাবান ঘষতে হবে এবং কম করে 20 সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে। আঙুলের মধ্যে এবং প্রতিটি নখের নিচ ধোয়ার জন্য বিশেষ খেয়াল রাখতে হবে। সাবান দিয়ে হাত ধোয়া ছাড়াও অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। আনপাস্তুরাইজড দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলুন। পাস্তুরাইজেশন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে দুগ্ধজাত পণ্যের মধ্যে থাকা জীবাণুকে মেরে ফেলা হয়। এই পদ্ধতিতে দুগ্ধজাত দ্রব্যগুলিকে অল্প সময়ের জন্য গরম করা হয়। এর ফলে জীবাণুগুলি মরে যায়, কিন্তু দুগ্ধজাত পদার্থগুলির পুষ্টিগুণ নষ্ট হয় না। এ কারণে পাস্তুরাইজড দুগ্ধজাত পণ্য খেলে পেটের রোগ বা আমাশয় হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আমরা অনেকেই কাঁচা দুধ, পনির, ছানা ইত্যাদি খেয়ে ফেলি। এক্ষেত্রে আমাশয়সহ অন্যান্য পেটের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমাশয় থেকে বাঁচতে আনপাস্তুরাইজড দুগ্ধজাত খাদ্য খাওয়া উচিত নয়। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।